आज 7 दिन যাবত রোদের কোনো দেখা নেই, না কোনো ফোন না কোনো মেসেজ। ফুল প্রতিদিন ভার্সিটি যায়, ভার্সিটির রাস্তাঘাটে এদিকে ওদিকে বারবার খোঁজে রোদকে, কিন্তু কিছুতেই দেখা পায়নি রোদের। বারান্দায় দাঁড়িয়ে বারবার উঁকিঝুঁকি দেয় রাস্তার পাশে, কিন্তু রোদ কোথাও নেই। এখনো বারান্দায় দাঁড়িয়ে আছে ফুল, ওর চোখ বারবার রোদকে খুঁজছে। তখনই ফোনটা বেজে উঠল, রাহাত ফোন করেছে যদি রোদের কোনো খোঁজ পাওয়া যায়, তাই তাড়াতাড়ি রিসিভ করলো ফোনটা আর বলল, হ্যাঁ রাহাত বল। ছোট মা অনেক অসুস্থ। ফুল বিচলিত কণ্ঠে বলল, অসুস্থ? কি হয়েছে মায়ের? মাথা ঘুরে পড়ে গেছে, হার্টের সমস্যা বেড়েছে, এখন হাসপাতালে আছে, তুই আসতে চাইলে। ফুল কাঁদতে কাঁদতে বলল, কি বলছিস? আসবো না কেন? আমার মা, আমি এক্ষুনি আসছি। ফুল কাঁদতে কাঁদতে ছুটে বেরিয়ে গেল। রাহাত হসপিটালের নিচে দাঁড়িয়েছিল, ফুলকে নিয়ে ফুলের মায়ের কেবিনে নিয়ে গেল। ফুল ভেতরে ঢুকে ওর বাবাকে দেখতে পেল, সেদিকে তাকানোর ওর সাহস নেই, না কথা বলার। ফুল মায়ের কাছে এগিয়ে গেল, উনি ঘুমাচ্ছেন। ফুল ওর মায়ের গালে হাত রেখে কাঁদতে কাঁদতে বলল, সব কিছুর জন্য আমি দায়ী, আমার জন্য সবার জীবনে ক্রাইসিস চলছে, তুমি কষ্ট পাচ্ছ। আমি অনেক খারাপ মা, অনেক খারাপ। কেন এই খারাপ মেয়ের জন্য তুমি এমন করো? কেন তুমি? আর বলতে পারল না, থপ করে মেঝেতে পড়ে গেল। রাহাত আর ফুলের বাবাই ছুটে এলো। ফুলের বাবাই ফুলের মাথা শরীর ঝাঁকিয়ে বারবার ডাকছে। রাহাত বলল, কাকাইও সেন্সলেস হয়ে গেছে। ফুলকে কেবিনে সেলাইন দিয়ে রাখা হয়েছে। খবর পেয়ে রোদও চলে এসেছে। ডাক্তারের সামনে রোদ, রাহাত আর ফুলের বাবাই দাঁড়িয়ে আছে। ডাক্তার বলল, আসলে অতিরিক্ত মেন্টাল প্রেসার, ঠিকমতো খাওয়া দাওয়া না করার কারণে এমন হয়েছে। বাচ্চা মেয়ে, এতটা প্রেসার নিতে পারেনি। আপনারা খেয়াল রাখবেন, কোনো কিছুতে এত প্রেসার দিবেন না, নিতে পারবে না। জি ধন্যবাদ। ডাক্তার চলে গেল। ফুলের বাবাই বুঝতে পারছে না ফুলের কি হয়েছে, কিসের এত প্রেসার, কেন সে বাড়ি ছেড়ে চলে গেল, কি এমন হয়েছে। রোদ আর রাহাত একে অপরের দিকে একবার চাওয়াচাওয়ি করলো। রোদ একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফুলের কেবিনে গিয়ে দরজার সামনে থেকে একবার দেখে এলো, ফুল ঘুমাচ্ছে। ফুলের সেন্স ফিরতেই নিজেকে শোয়া অবস্থায় পেল। হাত নাড়াতে গিয়ে হাতে টান পেয়ে ব্যথা পেল। হাতের দিকে তাকাতেই বুঝলো সেলাইন দেওয়া হয়েছে ওকে। রুমে কাউকে না দেখে ডাকতে লাগলো, কেউ আছে এখানে, কেউ আছে? একটা নার্স ভেতরে ঢুকে বলল, জ্ঞান ফিরছে, এখন কেমন ফিল করছো? ভালো, আমার হাত থেকে এগুলো একটু খুলে দিন, আমি বাইরে যাব। নার্স মুচকে হেসে বলল, এখন বাইরে যাওয়া যাবে না, আমি তোমার ফ্যামিলি কাউকে ডেকে দিচ্ছি। ফুলের কিছু বলার সুযোগ পেল না, তার আগেই নার্স চলে গেল। কিছুক্ষণ পর ফুলের বাবাই ঢুকলো। ফুলের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ফুল চোখ খুলে বাবাইকে দেখতে পেয়ে বলল, আমাকে আদর করো না, আমি অনেক খারাপ, সবাইকে কষ্ট দিই। ফুলের বাবাই হাসি মুখে টেনে এনে বলল, দূর পাগলি মেয়ে, কে বলেছে তুই খারাপ? তোর মতো লক্ষ্মী মেয়ে আর একটাও নেই। এখন বল কি হয়েছে, শরীরের এই হাল কেন করেছিস, কিসের এত প্রেসার? ফুল চুপ করে আছে, কোনো উত্তর দিচ্ছে না। কি বলবে, কই কিছুই হয়নি। তাহলে বাড়ি কেন ছাড়লি? ফুল মাথা নিচু করে রেখেছে, তারপর বলল, আমি বাড়ি কেন ছেড়েছি সেটা আমি তোমাকে বলতে পারবো না, কিন্তু যাওয়াটা প্রয়োজন ছিল, আমি নিরুপায় ছিলাম। বাড়ির কেউ কিছু বলেছে? না, কেউ কিচ্ছু বলেনি, আমি নিজেই এই ডিসিশন নিয়েছি। আমাকে প্লিজ রিজন জিজ্ঞেস করো না, বলতে পারবো না। আমি অনেক কষ্ট দিয়েছি তোমাদের, মাফ করে দিও। মাফ করব যদি বাড়িতে ফিরে আসিস। ফুল ওর বাবাইয়ের দিকে চেয়ে আছে, কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। তাই দেখে বাবাই আবার বলল, দেখেছিস তোর মায়ের কি অবস্থা, তুই কি চাস তোর মা মরে যাক? না। তাহলে আমাদের সাথে ফিরবি, ফাইনাল? ফুল এক প্রকার বাধ্য হয়েই রাজি হলো। ফুল ফুলের মায়ের দুজনেরই ডিসচার্জ হয়ে গেছে, তারা বাড়ি ফিরেছে। ফুল ওর মাকে নিজের রুমে নিয়ে এলো। তারপর সিঁড়িতে পা রাখতেই রোদের মা বলল, এসব ড্রামা করে কি লাভ হলো, সেই ফিরে এলি, যাওয়ার সময় তো কি ভাব দেখালি, আর ফিরবি না, বাড়িটাকে নাটক সিনেমার প্লেস বানিয়ে দিয়েছিস, মাঝখান থেকে মাকে অসুস্থ বানিয়ে দিলি, एखोनकार छेले मेरा एत उच्छृंखल जे निजेर कथा छाड़ा कारोर कथा भावे ना, निजेर खेयाल खुशी मतो चले। एते परिवार मरे जाक ध्वंस हो जाक ताते कि, निजेरटा होलेई होलो नाकि एगुलो तोदेर प्लान छिलो के जाने, बाड़ीते फिरार जोन्नो नाटक करछिली। ফুল দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কাকিমা আমি রুমে যাচ্ছি। ফুল সিঁড়ি দিয়ে উঠে ওপরে চলে গেল। রোদ আড়ালে দাঁড়িয়ে সব শুনছিল, তারপর বিড়বিড় করে বলল, মা যাকে তোমার ছেলে এত পছন্দ করে তাকে তুমি এত অপছন্দ করো, ওয়াই মা ওয়াই। ফুল বিছানায় গা এলিয়ে দিয়ে দুঃখ মিশ্রিত হাসি দিয়ে বলল, কাকিমা আমি তোমার ছেলের চোখের মনি আর তোমার চোখের বিষ, কি অদ্ভুত বলো। একজন আমাকে এত ভালোবাসে আর একজন আমাকে সহ্যই করতে পারে না। তুমি কখনোই আমাকে মেনে নেবে না, আর রোদ ভাইয়া আমার অপমান সহ্য করতে পারবে না। আমাকে নিয়ে তোমাদের মধ্যে সব সময় দ্বন্দ্ব লেগে থাকবে, নিত্য নতুন অশান্তি হবে। ফুল আর ভাবতে পারছে না, ওর মাথাটা আবার ধরেছে, চোখ বন্ধ করে রাখলো। ফুল আসার পর রোদ ফুলের সাথে একটা কথাও বলেনি। 4 দিন কেটে গেছে, রোদ একবারের জন্যও ফুলের সামনে আসেনি। ফুলের অসুস্থতার কারণে ফুলও যেতে পারেনি, আর তাছাড়া যাবেই বা কেন। রোদ যদি নিজের থেকে দূরে থাকে তবে তো ভালোই। রাহাত ফুলের রুমে এসে বলল, তানহা ভাইয়া কাঁটা চলে যাচ্ছে। রাহাতের কথা শুনে ফুলের বুক ধক করে উঠল। ফুল উৎকণ্ঠা নিয়ে বলল, মানে চলে যাচ্ছে? মানে কি চলে যাচ্ছে? মানে চলে যাচ্ছে, ভাইয়া বাড়িতে বলেছে কিছু কাজে যাচ্ছে, কিছুদিন পর ফিরে আসবে। কিন্তু আমি জানি ভাইয়া না ফেরার জন্যই যাচ্ছে, আর আসবে না। কেন যাচ্ছে তুই ভালো করেই বুঝতে পারছিস। ফুল রাহাতের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বিছানা ছেড়ে নামলো, তারপর রোদের রুমের দিকে পা বাড়ালো। শরীর দুর্বল লাগছে, তবুও হেঁটে যাচ্ছে সে। রোদের রুমের দিকে দরজায় নক করলো। আসবো? ভেতর থেকে আওয়াজ এলো, নো। ফুল কোনো কথা না শুনে খট করে দরজা খুলে ভেতরে ঢুকে গেল। ভেতরে ঢুকে দেখে রোদ জামা কাপড় লাগেজে ঢোকাচ্ছে। রোদ স্বাভাবিকভাবেই বলল, তোকে না নিষেধ করলাম ঢুকতে, তুই আর ম্যানার্স শিখলি না। ফুল রোদের কথায় পাত্তা না দিয়ে বলল, কি শুরু করলে নতুন করে? রোদ হাতের কাপড় রেখে ফুলের দিকে তাকিয়ে বলল, কি করলাম আবার? কি করলে জানো না? রাহাত বলছে তুমি নাকি কানাডা যাচ্ছ। জামা কাপড় আবার লাগেজে ঢোকাতে শুরু করলো আর বলল, ও হ্যাঁ আমার কিছু কাজ আছে। কাজ? না পালাচ্ছ? রোদ ব্রু কুঁচকে বলল, আমি কি তোর মতো যে পালাবো? আমার বাড়ি আমার ঘর, আমি কেন পালাবো? সেটাই তো, কেন পালাচ্ছ? তোমার বাড়ি তোমার ফ্যামিলি, তুমি থাকবে, সমস্যা আমাকে নিয়ে, আমি চলে যাব। রোদ এবার সিরিয়াস ভঙ্গিতে বলল, দেখ এই যে তোর বাড়ি ছেড়ে চলে যাওয়া, অসুস্থতা, ছোট বড় অসুস্থতা, সব আমার জন্য। আমি এত বছর বাইরে ছিলাম, আমি না থাকলে এখানে কেউ তেমন কষ্ট পাবে না, কিন্তু তুই চলে গেলে ছোট মা তুই দুজনেই কষ্ট পাবি, আমার জন্য কেউ পাবে না। ফুল মনে মনে বলছে, বলে কি, তোমাকে 7 দিন না দেখে কোনো খোঁজ না পেয়ে আমার এই অবস্থা, তুমি চলে গেলে আমার প্রাণ পাখি উড়াল দেবে। রোদ আবার লাগেজ গোছাতে মন দিল। ফুল রোদের হাত থেকে জামা কাপড় নিয়ে ছুঁড়ে মারল। রোদ অবাক হয়ে বলল, What are you doing? Are you blind? দেখোনি কি করছি? তুমি কোথাও যাচ্ছ না। রোদ রাগে ফেটে যাচ্ছে। ফুলের দিকে এক পা দুপা করে এগিয়ে এসে মুখোমুখি দাঁড়িয়ে বলল, আমি গেলে তোর কি আসে যায়? ফুল দুপা পিছিয়ে আমতা আমতা করে বলল, না মানে আমার জন্য বাড়ি ছেড়ে চলে যাচ্ছ, এটা আমি মানতে পারবো না। কিভাবে মেনে নেব? কেউ আমার জন্য নিজের বাড়ি ফ্যামিলি ছেড়ে চলে যাচ্ছে। ফুলের ফালতু কথা শুনে রাগে রোদের গা জ্বলে যাচ্ছে। রোদ ফুলের হাত ধরে এক টানে ফুলের মাথা বুকে চেপে ধরল। তবু স্বীকার করবি না? আমি চলে গেলে তোর কষ্ট হবে, তুই আমাকে মিস করবি, কি দিয়ে তৈরি তুই ফুল? ফুলের ইচ্ছে করছে ওভাবেই রোদের কাছে সারা জীবন থাকতে। তখনই হুট করে ফুলের মনে পড়ল দরজা হাট করে খোলা, কেউ দেখলে বিশেষ করে রোদের মা পুরো বাড়িতে তুলকালাম বাঁধিয়ে দেবে। ফুল নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, কি করছো? পাগল হয়ে গেছো? তুমি কোথাও যাবে না, ব্যাস আমি যাচ্ছি। ফুল তাড়াতাড়ি দরজার সামনে গেল। পিছন থেকে ক্লান্ত গলায় রোদ পড়ল, দেখিস এমন যেন না হয়, ভালোবাসি বলার জন্য এই আমিটাই থাকলাম না। ফুল রোদের কথায় থমকে দাঁড়ালো। ফুলের বুকে ছ্যাদ করে উঠল রোদের কথাটা। আসলেই যদি এমন কিছু হয়, কিংবা রোদ ভাইয়া যদি কিছু করে বসে, তখন না, আমি কিছুতেই তা সহ্য করতে পারবো না। আমি যে তাকে খুব ভালোবাসি। ফুলের অস্থিরতা বেড়ে যাচ্ছে, মাথা কেমন করছে। ফুল সিদ্ধান্ত নিল রোদকে কিছু বলবে। হ্যাঁ, বলবে ওর মনের কথা। যেই ঘুরতে নেবে তখনই ওর মাথাটা ঘুরে গেল। চোখ কেমন ঝাপসা দেখছে, পা কেমন যেন অসাড় হয়ে যাচ্ছে। ফুল চায় না রোদের সামনে অসুস্থ হতে, কিংবা রোদকে তার অসুস্থতা বুঝতে দিতে। তাহলে রোদ অস্থির হয়ে পড়বে, নিজেকে আরো দায়ী মনে করবে। ফুল কোনো রকমে রুম থেকে বের হয়ে গেল। রোদের রুমের পাশে শোকেসের সেলফ ধরে অপর পাশে বসে পড়ল। তারপর চোখ বন্ধ করে সেলফ চেপে ধরল। অনেক চেষ্টা করেও পারল না, চোখ বন্ধ হয়ে গেল। অপরদিকে ফুল বেরিয়ে যেতেই রোদ মাথা চেপে ধরে বসে পড়ল। ওর চোখ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। মুচকি হেসে একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে নিল। কিছুক্ষণ পর গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়ল। ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে, কোথায় যাচ্ছে নিজেও জানে না, শুধু জানে চালাতে হবে। গাড়ির ব্রেক ও কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, কিন্তু তাতে রোদের মুখে কোনো ভয়ের ছাপ নেই। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল, যেন এটাই চাইছিল সে। তারপর গাড়ি কন্ট্রোল হারিয়ে একটা গাছের সাথে বাড়ি খেল। গাড়ির কাঁচ ভেঙে রোদের পেটে, বুকে, পিঠে, শরীরের বিভিন্ন জায়গায় খারাপভাবে ঢুকে গেল। মাথা ফেটে, গাল ফেটে, কপাল বেয়ে রক্ত পড়ছে গলগল করে। রোদ নড়তে পারছে না একটুও, সারা শরীরে জখম হয়েছে, রক্তে গাড়ি ভেসে যাচ্ছে। রোদ মুখে এক চিলতে হাসি নিয়ে ফুলের নাম উচ্চারণ করল, তারপর ঢলে পড়ল। চোখের পানির ছাপটায় ফুল চোখ মিলল। ফুলের পাশে ভয়ার্ত মুখে বসে আছে তুহিন। আপনি তুমি আবার অজ্ঞান হয়ে গিয়েছিলে? ফুল আশেপাশে দেখে বুঝলো, হ্যাঁ, ওর আবার জ্ঞান হারিয়ে গিয়েছিল। হ্যাঁ, জানি না কিভাবে এখানে মাথা ঘুরে যায়। তুহিন কাঁদো কাঁদো হয়ে বলল, আপনি একটা দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনার কথা শুনে ফুলের মনে শুধু রোদের কথাই মনে পড়ছে। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি হয়েছে? রোদ ভাইয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে, সবাই সেখানে গেছে, তোমাকে খুঁজে পাইনি কেউ। ফুলের কানে শুধু একটা কথাই বাজছে, দেখিস এমনটা যেন না হয়, ভালোবাসি বলার জন্য এই আমিটাই না থাকলাম। ফুল কেমন যেন পাথর হয়ে গেল, চোখে পানিও বের হচ্ছে না, আর থ মেরে রয়েছে।